আজকে আমি যে সিনেমাটা নিয়ে আলোচনা করে নেবো সেটার নাম হচ্ছে ভিঞ্চিদা। রিসেন্টলি আমি নন্দনে সিনেমাটা দেখে এসেছি। ভিঞ্চিদার পরিচালক হলেন সৃজিত মুখোপাধ্যায়, আর কিছু মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল, ঋত্বিক, অনির্বাণ, ঋদ্ধি আর সোহিনী। তো প্রথমেই আসি ভিঞ্চিদার এরকম নামকরণের কারণ কি, মানে এরকম একটু বাংলা থেকে বেরিয়ে এরকম ভিঞ্চিদা নামকরণের কারণ হলো এই যে রুদ্রনীল নিজে একজন শিল্পী এবং তার শিল্প সত্তাকে যথেষ্ট সম্মান করে এবং তার মতে লিওনার্দো দা ভিঞ্চির থেকে বড় মাপের শিল্পী আর এখানে পৃথিবীতে আর জন্মায়নি। কারণ তিনি শিল্প বিজ্ঞান সব কিছুকে একসাথে এনে একটা যোগ মানে মেলবন্ধন তৈরি করেছিলেন। তো তার সেই জন্য অনেকেই রুদ্রনীলকে ঠাট্টা করেই হোক ইয়ার্কি করেই হোক ভিঞ্চিদা বলে ডাকে। তো যেহেতু রুদ্রনীল আর তার শিল্পকে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হয়েছে, তাই ভিঞ্চিদা নামকরণটা আমার মতে একদমই সার্থক সিনেমার নামকরণ। এরপর আসা যাক সিনেমার গল্পের বিষয়। এটা মেনলি থ্রিলার একটা মুভি, কারণ আমি গল্পটা বলে দেবো না পুরো, কারণ গল্পটা বললে আপনাদের সিনেমা দেখতে হলে গিয়ে দেখার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি যে মুভিটার মধ্যে যতক্ষণ মানে দেখবেন আপনি, আপনার কোথাও মনে হবে না যে এখানটা বোর ফিলিং হচ্ছে, কারণ সিনেমাটা বেশ আটো সাটো থ্রিলিং আর কি, বেশ ভালো লাগবে সিনেমাটা দেখতে। তো গল্পের ক্ষেত্রেও সিনেমাটা একদম সুন্দর, যেহেতু সৃজিত মুখোপাধ্যায় আগেও দুটো সিনেমা 22শে শ্রাবণ আর 24 কোণে একটা থ্রিলার মুভি তো করেছিলেন। তো আমাদের আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল সৃজিত মুখার্জির থেকে, যেহেতু থ্রিলার মুভি তার গল্পটা বেশ সুন্দরভাবে চলবে, আমাদের বেশ ভালো লাগবে। তো একদম গল্পটা সেভাবেই চলেছে এবং যথেষ্ট ভালোও লেগেছে। তো গল্পের ক্ষেত্রে একদম পারফেক্ট আছে ভিঞ্চিদা। এরপর আসা যাক সিনেমার যারা কলাকুশলী আছেন তাদের বিষয়ে। মেন যে দুটো চরিত্রে আছেন তারা হলেন রুদ্রনীল আর ঋত্বিক, এদেরকে কেন্দ্র করে মূল গল্পটা আবর্তিত হয়েছে। এরা দুজনেই অনেক বড় মাপের অভিনেতা এবং তারা তাদের নিজেদের সম্মান যথেষ্টভাবে সুন্দরভাবে রেখেছেন, খুব সুন্দর অভিনয় করেছেন। আপনার দুজনকে দেখলে মনে হবে এক্স্যাক্টলি ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে আপনার সামনে, মানে আলাদা করে রুদ্রনীল বা ঋত্বিক আপনি চিনতে পারবেন না, ভিঞ্চিদা আর আদিবোসকে আপনি দেখতে পাবেন। তো আর বাকি যে তিনটে চরিত্র আছে, সোহিনীও খুব সুন্দর অসাধারণ অভিনয় করেছে, উনি বরাবরই ভালো অভিনয় করে আমরা সবসময় দেখে এসেছি। ঋদ্ধি সেন সবার থেকে বয়সে ছোট হয়েও অভিনয় যে একদমই ছোট নয় সেটা আবারও প্রমাণ করে দিয়েছে। অল্প একটু চরিত্র কিন্তু যাকে বলে একদম কাঁপিয়ে অ্যাক্টিং করেছে, খুব সুন্দর। আর এবার আসি অনির্বাণের কথায়। যেই মুহূর্তে অনির্বাণের স্ক্রিনে এন্ট্রি হলো সাথে সাথেই দর্শকদের হাততালি বুঝিয়ে দিয়ে সাহায্য করেছে যে অনির্বাণ দর্শকদের কাছে এখন খুবই প্রিয় হয়ে উঠেছে। এবং অনির্বাণের ছোট্ট রোলে অনির্বাণ একদম সুন্দর, খুব সুন্দর অভিনয় করেছে। এবার আসি সিনেমার মিউজিকের বিষয়ে। নোবেলকে আপনারা নিশ্চয় সবাই চেনেন, সারেগামা পার দৌড়াতে নোবেলের নাম এখন সবার মুখে মুখে। তো নোবেলের একটা গান আছে, এটা খুব সুন্দর এবং গানগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে যে যেখানে যেখানে দরকার সেখানে সেখানেই রয়েছে, কোনো মনে হয়নি কখনো যে গানটা এক্সট্রা হয়ে গেল বা কিছু, সেটা একদম না। গানের ক্ষেত্রেও সিনেমাটা মানে গানের দিক থেকেও একদম ঠিক আছে। এবার যদি আমি যদি কোনো নেগেটিভ পয়েন্ট বলি, সব সিনেমার একটা পজিটিভ একটা নেগেটিভ পার্ট থাকে, আমার লাগছে হয়তো অন্য কারোর লাগবে না, কিন্তু আমার মনে হয়েছে যদি আপনি সিনেমাটা যখন দেখছেন তখন একদম ঠিক আছে, কিন্তু যখন সিনেমাটা থেকে হল থেকে যখন বেরোবেন, বেরিয়ে যখন আপনি ভাববেন যে এই জিনিসটা কি পসিবল ছিল, এটা কি সম্ভব, মানে এটা কি কখনো হবে, এতটা কি ফাস্ট কিছু হওয়া সম্ভব, তখন আপনার মনে হবে এটা যে এটা হয়তো রিয়েলে হবে না, কিন্তু সবসময় রিয়েলিস্টিক মুভি যে হবে তত না, একটু রিয়েলিস্টিক থেকে বেরিয়ে এসে তবে মুভিতে টান টান দিয়ে উত্তেজনা সেটা না হলে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি ওরকমভাবে চুলচেরা বিশ্লেষণ না করেন তাহলে মুভিটার একদম গল্পের বুনন থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সব ঠিক আছে আমার মনে হয়েছে। তো আমি যদি আমাকে বলেন পয়েন্ট দিতে, তো আমি আউট অফ 5 ভিঞ্চিদাকে দেবো 4। আপনারা অবশ্যই সিনেমা হলে যান, গিয়ে দেখুন সিনেমাটা কেমন লাগছে, আর পরে এসে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি ভিঞ্চিদাকে কত নাম্বার দিচ্ছেন। তো আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে।